নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও এই ভিডিওতে জেনে নেব বর্তমানে অর্থাৎ 4 নভেম্বর নাগাদ এক ভরি গয়নাসোনা এবং পাকাসোনার দাম। তো প্রথমে আমরা জেনে নেব এক ভরি গয়নাসোনার দাম, তারপর আমরা দেখে নেব এক ভরি পাকাসোনার দাম। তো চলুন দেখে নেওয়া যাক। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 22 ক্যারেট বা গয়নাসোনার এক ভরির দাম আমরা দেখব, তবে তার আগে গ্রামে কত করে দাম চলছে সেটা আগে দেখে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 নভেম্বর নাগাদ 1 গ্রাম গয়নাসোনা যেটা মূল্য চলছে 4,976 টাকা, 8 গ্রামের 39,808 টাকা, 10 গ্রাম 22 ক্যারেট বা গয়নাসোনার মূল্য 49,760 টাকা এবং 100 গ্রাম 22 ক্যারেট বা গয়নাসোনার মূল্য 4,97,600 টাকা। তো আমরা যদি ক্যালকুলেশন করে দেখি এই মুহূর্তে অর্থাৎ 4 নভেম্বর নাগাদ এক ভরি 22 ক্যারেটের মূল্য কত, সেক্ষেত্রে 10 গ্রামে যেটা দাম রয়েছে তাকে গুণ করতে হবে 1.1664 দিয়ে, তাহলে আমরা এক ভরির মূল্য পাবো এবং সেই দামটা দাঁড়াচ্ছে 58,041 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক ভরি 22 ক্যারেট বা গয়নাসোনার মূল্য 58,041 টাকা। তো অনেকে প্রশ্ন করেন যে 10 গ্রামের দামকে 1.1664 দিয়ে গুণ করা হচ্ছে কেন, কারণ 11.664 গ্রাম মানে হয় এক ভরি, তাই 10 গ্রাম থেকে এক ভরিতে কনভার্ট করার জন্য 10 গ্রামের দামকে আমরা গুণ করছি 1.1664 দিয়ে। আপনি 1 গ্রাম থেকেও এক ভরির মূল্য বের করতে পারেন, সেক্ষেত্রে 1 গ্রামে যেটা দাম রয়েছে তাকে গুণ করতে হবে 11.664 দিয়ে, তাহলে আপনারা এক ভরির মূল্য পাবেন। তো এবার আমরা দেখে নেব এই মুহূর্তে অর্থাৎ 4 নভেম্বর নাগাদ এক ভরি পাকাসোনার দাম কত চলছে। তো অংশে দেখতে পাচ্ছেন যে 24 ক্যারেট বা পাকাসোনার 1 গ্রামের যেটা বর্তমান মূল্য 5,296 টাকা, 8 গ্রামের 42,368 টাকা, 10 গ্রাম পাকাসোনার মূল্য 52,960 টাকা এবং 100 গ্রাম 24 ক্যারেট বা পাকাসোনার মূল্য 5,29,600 টাকা। তো একইভাবে যদি এই মুহূর্তে আমরা ক্যালকুলেশন করে দেখি 24 ক্যারেট বা পাকাসোনার এক ভরির মূল্য কত, সেক্ষেত্রে 10 গ্রামে যেটা দাম রয়েছে তাকে গুণ করতে হবে 1.1664 দিয়ে, তাহলে আমরা এক ভরির মূল্য পাবো এবং সেই দামটা দাঁড়াচ্ছে 61,773 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অর্থাৎ 4 নভেম্বর নাগাদ এক ভরি পাকাসোনার মূল্য 61,773 টাকা এবং 22 ক্যারেট বা গয়নাসোনার এক ভরির মূল্য দাঁড়াচ্ছে 58,041 টাকা, এবং দুই ক্ষেত্রে দামটা কিন্তু আবারও অনেকটাই বাড়লো, কারণ অক্টোবর মাসের শেষের দিকে দুই ক্ষেত্রে দাম কিন্তু অনেকটাই কিন্তু কম ছিল। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দামগুলো কিন্তু কম ছিল, কিন্তু নভেম্বর মাসের শুরুর থেকে সে দাম কিন্তু আবারও বাড়তে শুরু করেছে এবং এই মুহূর্তে কিন্তু বাড়তেই আছে। তো বন্ধুরা এই ছিল অর্থাৎ 4 নভেম্বর নাগাদ এক ভরি গয়নাসোনা এবং পাকাসোনার আপডেট কত দাম চলছে। তো এরকমই কিন্তু প্রত্যেক দিন আমরা এক ভরি গয়নাসোনা এবং পাকাসোনার দাম কত চলছে তার ভিডিও দিয়ে থাকি। তো সেই ভিডিও সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।